রাস মানেই নবদ্বীপ, আর নবদ্বীপে যেহেতু শাক্ত রাস হয়, এখানে এই রাসটার মেন উদ্দেশ্য হচ্ছে অনেক রকম মূর্তি পুজো হয়, বিভিন্ন রকম মূর্তি, যেমন কালী মূর্তি, গঙ্গা মূর্তি, শিব, দুর্গা সবার পুজো হয়। তো সে কারণেই নবদ্বীপ রাস বিখ্যাত। এবং এখানে এই রাসের বিশেষ উল্লেখযোগ্য দিন হলো ঠিক রাসের পরের দিনই সব এই মূর্তিগুলো রাস্তায় রাস্তায় ঘোরে, ঠিক আছে। তাই সেই দিনটা খুবই একটি ভালো দিন, সবাই বেশ মূর্তিগুলোকে দেখা যায়। এবং তারপরের দিন নবমী উৎসব হয়, কিন্তু এবার প্রশাসন থেকে নবমী উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন ঝামেলার কারণে, তো সেই নবমী উৎসব আর হবে না। তারপরের দিন কার্নিভালও আছে, কার্নিভালও হবে। তো যারা রাস দেখতে আসছেন দেখুন এখানে মূর্তিগুলো কীভাবে তৈরি হচ্ছে, তার প্রস্তুতি আমরা দেখাচ্ছি। এবং দেখে নিন অনেক মূর্তি আছে, সবকটাই মোটামুটি তৈরি, দেখাবো আর দুদিন পরে রাস। তো আসুন বন্ধুরা নবদ্বীপে ঘুরে যান এবং এই মূর্তিগুলো দেখুন। আছি নবদ্বীপের রাসের ঠিক আগের দিন, দুদিন আগে নবদ্বীপের রাসের প্রস্তুতি দেখাচ্ছি আমরা। টোটো করে পুরো নবদ্বীপটা আমরা ঘুরছি, পুজোতে আসলেও কিন্তু আপনাদের টোটো করে ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখতে হবে। চলুন আমরা দেখিনি একটা ঠাকুর, দেখাচ্ছি কতদূর প্রস্তুত হলো।